হ্যালো এভরিওয়ান, স্বাগতম জানিয়ে সবাইকে নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কি রেসিপি আমি আজকে শেয়ার করতে যাচ্ছি, এটা আমি কিভাবে বানিয়েছি জাস্ট ওটাই আপনাদের কাছে আজকে শেয়ার করব। তো আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকুন এটাই চাই, আমিও একদম ভালো আছি, সুস্থ আছি। তো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের সদস্য হয়ে যান আর আমাকে সাপোর্ট করুন নতুন নতুন ভিডিও বানানোর জন্য, নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আপনাদের সামনে। তো চলুন স্টার্ট করি। তা আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি, 1 লিটার দুধ নিয়েছি। তো দুধটাকে আমি কি করব, দুধটাকে আমি জাল দিয়ে সর উঠবে, যে সরগুলো উঠবে না ওই সরগুলোকে আমি নেড়ে নেড়ে জাস্ট একদম ঘন করে ফেলবো দুধটাকে। ঠিক আছে, আপনারা দেখুন কীভাবে আমি সরগুলোকে তুলে তুলে দুধটাকে কীভাবে ঘন করে নেব, আপনারা দেখতে থাকুন। ঠিক আছে, তো আপনারা দেখেই বুঝতে পারবেন আমি কীভাবে তুলে নিচ্ছি। দেখুন এভাবে সর তুলে তুলে আমি দুধটাকে একদম ঘন করে ফেলেছি। ঠিক আছে, তো এবার আমি কি করব, এবার আমি এই দুধের সরটাকে দিয়েই আমি ব্রেড দিয়ে গোলাপ জামুন বানাবো। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার আজকে রেসিপিটা কি, গোলাপ জামুন। ঠিক আছে, তো এখানে আমি 6 থেকে 7 পিসের মতো ব্রেড নিয়েছি আমি। তো ব্রেডগুলোকে কি করতে হবে, আমি ব্রেডগুলোকে সাইডের যে কালো কালো অংশগুলো আছে ওগুলো কেটে আমি ফেলে দিচ্ছি। ঠিক আছে, না হলে এগুলো দিয়ে বানালে কিন্তু ভালো হবে না। তো এগুলো আমি কেটে নিয়ে নিচ্ছি, ওগুলো চাইলে পরে খাওয়া যাবে। ঠিক আছে, তো আমি এগুলো কেটে এক্সট্রা করে নিয়ে নিলাম, মাঝখানের অংশটাকে আমি নিয়ে নিয়েছি। তো এবার আমি কি করব, আপনারা দেখতে পাচ্ছেন আমি 1 প্যাকেট কাজু নিয়েছি, কাজুটাকে আমি এরকম গুঁড়ো করে এটার সাথে মিশিয়ে দেবো, তাহলে টেস্টটা কিন্তু একটু আলাদা আসবে। ঠিক আছে, তো এবার আমি কি করব, ব্রেডগুলোকে ছোটো ছোটো টুকরো করে আমি এগুলোর সাথে নিয়ে নেব, নিয়ে এরপর আমি দুধের সরটাকে নিয়ে ভালো করে মেখে নেব। তো আমি এখানে ফুড কালার ইউজ করব, এটা হচ্ছে অপশনাল, ফুড কালারটা ইউজ করলেও হবে না করলেও হবে, আমার কাছে ছিল তাই আমি একটুখানি ইউজ করেছি। তো এবার দেখুন আমি বাটিতে নিয়েছি অলরেডি, দুধের সরটাকেও নিয়েছি, এবার আমাকে ভালো করে মাখতে হবে, এটাকে ভালো করে মেখে এরপর নাড়ানোর মতো বানাতে হবে, খুব ভালো করে এটাকে কিন্তু একদম মাখতে হবে। আপনারা চাইলে কিন্তু গ্র্যান্ডও করে নিতে পারেন, গ্র্যান্ড করলে মনে হয় না সুবিধা একটু ভালো হবে বলে, তা আমি এজন্য হাত দিয়েই মেখে নিয়েছি। তা আমার কাছে ফুড কালার ছিল, এটা আমি দিয়েছি, আপনারা ফুড কালার অ্যাডজাস্ট করতেও পারেন নাও করতে পারেন, অসুবিধা নেই। ঠিক আছে, তো এবার আমি এটাকে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে অলরেডি, এবার আমি এটাকে ছোটো ছোটো নাড়ুর মতো বানিয়ে নেব। তো নাড়ুগুলো দু হাতে তালু দিয়ে বানাতে হবে, আপনি চাইলে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিতে পারেন, আমি তেল লাগাইনি, আমার দরকার নেই তেল লাগানোর, তেল লাগিয়ে নিতে পারেন নাও নিতে পারেন, অসুবিধা নেই। তো আমি অলরেডি সবগুলো এখন নাড়ু বানিয়ে ফেলবো নাড়ুর মতো করে, দেখুন সবগুলো বানানো হয়ে গেছে। এবার আমি কি করতে হবে, আমি শিরা বানানোর জন্য আমি এখানে 1/2 কিলোর মতো চিনি নিয়েছি। ঠিক আছে, এখানে 1/2 কিলোর মতো আমি চিনি নিয়েছি শিরা বানানোর জন্য। তো আমি কী করেছি, একদিকে আমি শিরা বানানোর জন্য জল বসিয়ে দিয়েছি, আরেকদিকে আমি তেল বসিয়ে দিয়েছি এগুলো ভাজার জন্য। তা আমি কীভাবে বানাবো, এগুলোকে ভেজে নেব, প্রথমে ভেজে নিলেই কী হবে, তাহলে শিরার মধ্যে ছাড়লে ওগুলো ছড়িয়ে যাবে না। ঠিক আছে, এই জন্য আমি ভেজে নেব, জাস্ট আমি যেভাবে বানাচ্ছি ওইভাবে আপনাদের কাছে শেয়ার করছি, জাস্ট আমি এভাবে বানাচ্ছি, আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন, অসুবিধা নেই। তো আমি শিরার জন্য চিনি অলরেডি ঢেলে দিয়েছি, তো আমি এখানে জাস্ট দেখানোর জন্য আমি কীভাবে বানিয়েছি এদিকে নিয়ে চলে এসেছি আমার ফ্রাই প্যানটাকে। তো দেখুন তেলটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু গরম করতে হবে, একদম প্রচুর পরিমাণে গরম করতে হবে তেলটাকে, যাতে ওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে নিচে না লেগে যায়। তা আমি এখন কি করব, একটা এলাচ আমি এখানে ছেড়ে দেব জাস্ট ফ্লেভারের জন্য। ঠিক আছে, একটা এলাচ আমি এখানে গরম করে নিয়েছি অলরেডি, গরম করে এটাকে এখন ছিঁড়ে আমি দেখুন ফাটিয়ে দিয়ে দিয়েছি তেলের মধ্যে, ভালো একটা ফ্লেভার আসবে। তো তেল মোটামুটি গরম হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন তেল গরম হয়ে গেছে, এবার আমি কি করব, একটা একটা করে এগুলোকে ছেড়ে দেব, দেখুন কি সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে। তো আমি এবার সবগুলোকে ছেড়ে দিয়েছি, এবার আমাকে 5 মিনিটের মতো এগুলোকে ভাজতে হবে।
5 মিনিটের মতো ভেজে নেব আমি। আজ কিন্তু গ্যাসের আঁচ কিন্তু একদম লো রাখতে হবে, না হলে কিন্তু এরকম পুড়ে যাবে। আমার একটা অলরেডি পুড়ে গেছে, ঠিক আছে। তো এরকম লো মিডিয়ামে আঁচ রেখে আপনাকে 5 মিনিটের মতো ভাজতে হবে এগুলোকে। ভাজার পর যখন শিরাটা আমার হয়ে যাবে তখন শিরার মধ্যে ছেড়ে দিতে হবে। তো দেখুন অলমোস্ট আমার ভাজা হয়ে গেছে, কিন্তু 5 মিনিটের মতো আমি এগুলোকে ভেজে নিয়েছি। তো এবার আমি এগুলোকে কি করব, একটা বাটির মধ্যে তুলে নেব। তেলটাকে কিন্তু সরিয়ে নিতে হবে এক সাইড করে। আপনার কাছে ছাঁকনি থাকলে ছাঁকনি ইউজ করতে পারেন, আমি ছাঁকনি ইউজ করব না, কারণ ছাঁকনি ইউজ করার ফলে তেল অনেকগুলো তেল থেকে যায় কিন্তু ছাঁকনের মধ্যে হতে। এই জন্য আমি স্পুন দিয়ে এটা তুলে নিচ্ছি, অসুবিধা নেই, একটুও তেল থাকবে না আমার। আমি বাটির মধ্যে সবগুলোকে তুলে নিয়েছি। এবারে দেখুন আমার শিরাও অলমোস্ট হয়ে গেছে, কিন্তু শিরা কিন্তু বেশি থিক করা যাবে না, কিন্তু বেশি ঘন করা যাবে না, একটু পাতলা থাকা অবস্থায় কিন্তু আপনাকে এগুলোকে ছেড়ে দিতে হবে। তো আমার শিরা অলমোস্ট হয়ে গেছে দেখুন, এবার আমি এগুলোকে ছেড়ে দেব। ছেড়ে এখানেও আমি 5 মিনিটের মতো বয়েল করে নেব, ঠিক আছে। 5 মিনিটের মতো বয়েল করে নেব আমি এগুলোকেও। তো গাইজ আপনারা চাইলে কিন্তু আমার মতো এরকম বানিয়ে আপনারা দেখতে পারেন, খুব ভালো একটা ফ্লেভার এসেছে। কিন্তু আমি দুধের সর দিয়েছি, এরপর ব্রেড দিলাম, এই জন্য খুব ভালো একটা টেস্ট এসেছে। আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুবই আপনাদের ঘরে যখন আত্মীয় স্বজন আসবে আপনারা এভাবে একদম বানাতেও কিন্তু একদম সময় একদম কম লাগে। জাস্ট আপনি দুধটাকে একটু ঘন করে সর করে তুলে নিতেও কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, যতটুকু আমি জানি, আমার যতটুকু এক্সপিরিয়েন্স। তো এগুলো বানাতে কিন্তু একদম সময় কম লাগে। তো চটপট করে এরকম বানিয়ে কিন্তু আপনারা সার্ভ করতে পারেন কিন্তু আপনাদের গেস্টদেরকে। তো গাইজ দেখুন অলমোস্ট আমার হয়ে গেছে বানানো, দেখুন কত সুন্দর একটা কালারও এসেছে, শিরাটাও কিন্তু খুব একদম কালারফুল হয়েছে কালার। আর দেখুন মিষ্টিগুলো কিরকম, দেখুন গোলাপজামগুলো একদম সফট হয়ে গেছে, দেখুন ভেতরে শিরা ঢুকে গেছে অলরেডি। তো গাইজ কেমন লাগলো আমার রেসিপিটা, কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা চাইলে এভাবে বানিয়ে খেতে পারেন, খাওয়াতে পারেন আপনাদের প্রিয়জনদেরকে। তো আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে দিয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, অবশ্যই আমাকে সাপোর্ট করুন নতুন নতুন রেসিপি নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য আপনাদের সামনে, ঠিক আছে। আর ভিডিওটি যারা দেখছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। এভাবে দেখতে থাকুন আমার ভিডিওগুলো, নেক্সট ভিডিওগুলো। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের প্রিয়জনদের খেয়াল রাখবেন, নিজেদের যত্ন নেবেন, ঠিক আছে। তো থ্যাংক ইউ সবাইকে, বাই বাই।